কিছুটা হলেও যেন সফল বিজেপি যুব মোর্চার আন্দোলন। দেবারতি ধর মৃত্যুকাণ্ডের চাপে পড়ে অবশেষে পুলিশ গ্রেফতার করল মৃতার শাশুড়িকে। আজ সকালে তাকে গ্রেফতার করে আমতলী থানার পুলিশ। অভিযুক্তের নাম সন্ধ্যারানী দাস। জানা গেছে, 7 বছর আগে আমতলীর বাসিন্দা রতন দাসের সঙ্গে বিয়ে হয়েছিল দেবারতি ধরের। বিয়ের পর থেকেই পণের জন্য চলত অমানবিক অত্যাচার। শারীরিক অত্যাচারের পাশাপাশি মানসিক অত্যাচার চালানো হতো তার উপর। মঙ্গলবার রাতে ঘরের মধ্যেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। মেয়েটির পরিবারের অভিযোগ, শ্বশুর বাড়ির অত্যাচারে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে সে। এরপরেই মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় স্বামী রতন দাসকে। কিন্তু ঘটনার পর থেকেই অধরা ছিল মৃতার শাশুড়ি। অপরাধীদের গ্রেফতারের দাবিতে এবং কঠোর শাস্তির দাবিতে গতকাল সন্ধ্যায় আমতলী থানা ঘেরাও করে বিজেপির যুব মোর্চা। তাদের লাগাতার আন্দোলনের ফলে আজ সকালে অভিযুক্ত শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ। আর এখানে প্রশ্ন উঠছে যে, কোনো মৃত্যুর ঘটনা ঘটলে আন্দোলন সংগঠিত না হলে কি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না রাজ্যের প্রশাসন? আনোয়ারা থেকে বিনা, প্রতিটা ক্ষেত্রেই দেখা গেছে একই চিত্র। ঘটনা ঘটার পর দেখা গেছে অভিযুক্তদের প্রকাশ্যে ঘুরে বেড়াতে। কোন কোন ক্ষেত্রে শাসক দলের কর্মী হওয়ায় তাদের গ্রেফতার করতে অনীহা দেখায় প্রশাসন, যেমনটা দেখা যায় আনোয়ারা মৃত্যুকাণ্ডে। কিন্তু শেষ পর্যন্ত বিরোধীদের চাপে পড়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আর সেই একই চিত্র দেখা গেল দেবারতি মৃত্যুকাণ্ডেও। এফআইআর করলেও অপরাধীরা ঘুরে বেড়ায় প্রকাশ্যে। আর পুলিশ এখন মানুষের দলদাস নয়, পরিণত হয়েছে মেলার মাঠের দলদাসে। তাদের দেখানো পথেই চলছে রাজ্যের পুলিশ। তা একবার ফের প্রমাণিত হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।